হ্যাঁ বলুন। গরিবদের অনেক জ্বালা দিদিমণি। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার বয়স 17 বছর, এখন আমার 35 বছর বয়স। 21 বছরে গঙ্গা হয়েছে, আর 23 বছর বয়সে পদ্মা হয়েছে, 25 বছরে লক্ষ্মী হয়েছে, আর 28 বছরে সরস্বতী হয়েছে, যমুনা 30 বছরে, আর এই ছোটো মেয়ে অষ্টমী এ আমার 32 বছর বয়সে হয়েছে। এবার তুমি হিসেব করে লাও দিদিমণি, 4 বছর বয়স, বছরের পর বছর বাচ্চা তো হয়েই যাচ্ছে, কিন্তু এবার লেখাপড়া, আর এদের ভবিষ্যতে নাকি লেখাপড়া। দিদিমণি, আমি এই নেশাকর মাতার হলেও আমার এই বউ, আমার এই বউ এই মেয়েগুলোকে শিক্ষিত করবার জন্য এই তোরা বলতো এই কে কিসে পড়িস বল। সরকারি জনসংখ্যা এই গঙ্গা পদ্মা জল আসবে, ধানগুলো উঠিয়ে লে যা। আয় দিদি, চল।
আমি কিছু করব নাকি? এই হিংসা করবি নাই, হিংসা করলে জীবনে কিছু করতে পারবি নাই। লে গঙ্গা, লে মা, বারকাকে গুনে দে তো। আমাদের পাড়ার গোপাল মা, আমার আঁকার খাতা লাগবে। আমারও ইংরেজি খাতা শেষ, কিনে দিবে? আচ্ছা আচ্ছা, সবাইকে দেবো। তোরা যে যা বলে রে ভাই, আমার বেটা ছেলে চাই। তোরা যে যা বলি রে ভাই, আমার বেটা ছেলে চাই। এই এই জ্যোতিষী আমার হাত দেখে বলেছে, এবার আমি বেটার বাপ হবই। কই রে মা? কাকে মা বললে বাবা? আমাদেরকে নাই, মাকে। কে রে? মাতাল বলে কি তাহলে? ঠিক নেই তাহলে, ঠিক থাকলে তো মানা বলে মায়েরা বলতে। এতক্ষণে ঘর মনে পড়ল? আমার ঘর, আমি যখন খুশি আসব। এই দেখি তোরা কি দেখছিস দেখি। এ জন্মে তোমার আর হবে নাই লেখা পড়া। না, আমি পারবো নাই। পারবে তোর বাপ। এই তোরা কি দেখছিস? যা ভেতর থেকে গেজা কর গেল দিয়ার। দরকার হলে নিজে যাও, ওরা করছে। এসব ছেড়ে দাও নাই বাবা, দেখছো তো নেশা কর মাতাল বলে আজ আমার বাপের ঘরে এসে রক্ত হচ্ছে। হ্যাঁ বাবা, জামাই বাবু ঘর বসে শুনেছি দিদিকে এবারে মারতে পারে অনেক টাকার জন্য তাড়িয়ে দিতে পারতো। চুপ কর, হারাম যে দিয়েছি। এই তুই তো ভাতার ঘর করতে পারলি রে। হ্যাঁ, এখন যত দোষ নেশা করে মাতালে। হ্যাঁ খবরদার, আমার মেয়েদের মুখ কিস্তি দিবে। হ্যাঁ চলবে মানে চলবে কি চলবে নাকি? এরা এরা সব হচ্ছে আমার আমার মেয়ে, আমি মুখ কষ্টি দেব। বেশ বছরে বছর খালি বিয়েই গেলি, বাচ্চা বিয়েই গেলি। মেয়েদেরকে দুটো ভালো কথা শেখার আমারই নাই। তুমি তো নামেই বাবা, মেয়েগুলো কি খাবে কি পড়বে সেদিকে কোনো দিন খেয়াল রেখেছো? খেয়াল শুধু মদ বিড়ি গাঁজা জুয়ার নেশায়। চুপ কর, হারাম জানি রেজি। তোমার বিয়ের পরে অনেক অত্যাচার সহ্য করেছি। শোনো, মেয়েরা বড় হচ্ছে, ওদের গায়ে হাত না দিয়ে ভালোভাবে মানুষ করো, যাতে ওরা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। সেই বিকেল থেকে গিলছো, এ নাও ধরো এটা খেয়ে ঘর যাও, অনেক রাত হয়েছে। এই তোর কাছে এনে না ডালিম, সমস্ত রাত জুড়িয়ে জুড়িয়ে যায়। রাসের কথা রাখো, এবার থেকে নগদে নেশা করবে, বুঝেছো? সবার বউ সমীরের ভালোবাসে, কিন্তু আমার বউ মানে ভালো কেন যে ভালোবাসে না বুঝি না। কেন যে ভালোবাসে না,
ভালোবাসা হয় টাকায় টাকায়। মরদের টাকা না থাকলে কোনো বউ ভালোবাসবে নাই। আর শুনো, এখন অনেক রাত হয়েছে, যাও ঘর যাও, এখন আমি ঝাঁপ বন্ধ করবো, যাও তো ঘর যাও। যদি তোর ডাক শুনে কেউ বমি করবে নাকি? কাঁদিস না দিদি, দেখবি বাবা মা ঠিক 5,000 টাকা দিয়ে তোকে রেখে আসবে। কতদিন হয়ে গেল এখানে আছি, লোকে উল্টো পাল্টা আলোচনা করছে, আমি না কি ওর জন্য বসে দেখেছি, তাদের চেয়ে মেসে ঘুরেছে ঝগড়া করত। তলপেটে লাথি মারত, বুকে বিয়ে ছেঁকাও দিত। তুই দেখবি মদন জামাইবাবু একদিন না একদিন ঠিক নিজের ভুল বুঝতে পারবে। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। যতদিন বাঁচবো ততদিন কিন্তু আমি তাড়াই করে যাবো, ব্যাথা ছেড়ে আমার কিছু চাই। আর বল পেয়েছে তো মত দিলে এসো, ঠাকুরকে ডাকো, সকালবেলা কাজে যেতে হবে। লেখাপড়া কি? হ্যাঁ, সে তো শ্বশুরবাড়ি গিয়ে এই খুন্তি নাড়তে হবে আর এই বাচ্চা বেরোনো। লেখাপড়া
এই ওসব কথায় কান দিবি নাই, লেখাপড়া করবি মন দিয়ে। যাদের কেউ নাই তাদের ভগবান আছে। ডাক্তারের কাছে গিয়েছিলিস? ডাক্তার বাবু তোমাকে সঙ্গে নিয়ে যেতে বলেছে। ও তোমরা তো সব নিজেরাই ডাক্তার হয়ে গেছো, সব বুঝে গেছো। সেদিন তো চেম্বারে তোমাদের সব বললাম, তা সত্ত্বেও করে যে এরকম কাজ করে বুঝতে পারি না। আচ্ছা ডাক্তার, এখন কি সব মেশিন পত্র উঠেছে? এই পেটে যদি এই ফর্মগুলো বলে দেয় কি ছেলে হবে না মেয়ে হবে। কিন্তু ডাক্তার, যদি মেয়ে হয় কি? মেয়ে হলো কি শিবু? মেয়ে হলো মেরে ফেলতে? দেখো এখন মেয়ে আর ছেলে দুজনেই সমান, আর তাছাড়া এখন একটি কিংবা দুটি সন্তান তো যথেষ্ট। আর ভাদু, তুমি তো অন্তত অপারেশন করিয়ে নিতে পারতে। আপনি তো জানেন ডাক্তারবাবু, আমরা মেয়েরা নিজের ইচ্ছায় বাঁচতে পারি নাই। আগের হাটের মতো মজকে ফিরবে নাই, সব টাকা ঘরে আনবে। ঠিক আছে রে, ঠিক আছে। আর তুমি মা এদিকে আয় মা, তিনবার ঝাঁটা বুলিয়ে দে, এতে দোকানে ভালো করে খদ্দের লাগে। কত ঝাঁটা দে। তিনবার ঝাঁটা লাগিয়ে দে মা, যাতে দোকান ভালো করে খদ্দের লাগে। এই জানিস আমার বাবা নেশা করে এসে কেমন করে দেখা হাসবি নাই। তোর মেয়ে কি? হ্যাঁ তোর মেয়ে, সব আমার মেয়ে আমার। আমি মুখ কিস্তি দেব, বেশ করব। বছরের পর বছর তো বাচ্চা বিয়ে গেল। ঘরের কথা বাইরে বলা, চল ঘরে চল, মাকে গিয়ে বলবো। মেয়েদের লেখাপড়া খরচ কোথা থেকে জোগাড় করব? তারপরে আবার কম্পিউটার, বুঝতেই তো পারছেনি এইখান থেকে কত টাকা পাই, সংসার খরচ, তারপরে যে অসুখ বিসুখ, আর নেশা ভাঙলো একটু আসবো খরচ। আমার এই জমিতে চাষ করে তো তুমি অনেক পয়সাই রোজগার করো, তা সেই পয়সাগুলো মদ খেয়ে নষ্ট না করে তুমি মেয়েদের পেছনে পড়াশোনায় খরচা করো না। আজকাল তো কন্যাশ্রী প্রকল্প হয়েছে, আর এরা সত্যি পড়াশোনায় ভালো তোমার মেয়েরা। কেন তুমি নিজে নিজে নিজের জীবনটাকে এইভাবে নেশায় নষ্ট করে দিচ্ছ? নেশাটা বন্ধ করো শিবু। মাস্টার মশাই, ঘি দিয়ে কি আর লেজ সজ্জা করা যায়? শোনো মাস্টার, এই আমাকে আবার জ্ঞান দিতে হবে না? আমি কিন্তু এই নেশা করে এই ল্যাং সৃষ্টি দেব। অসভ্য জানোয়ার, দিন ঘাগত আমাকে মারা হচ্ছে। ছেড়ে দাও ভাই, ছেড়ে দিন। কি ভেবেছে? সরি পদ্মা, কিছু মনে করিস না। অনেক দেরিতে হয়েছে, আরো আগে হলে ভালো হতো। চলো ঘরে চলো, মাকে গিয়ে বলবো গরম তেল বালিশ করে দেবে। চলো চলো। তোমার এই মদ গাঁজা জুয়ার নেশাটা না এবার ছাড়ো। নেশাই হচ্ছে যত সর্বনাশের গোড়া।
বাবা এটা খালি পেটে খেয়ে নিতে বলেছে। বছরের পর বছর শুধু বাচ্চার বাপই হয়ে যাচ্ছে, তাই ওদের ভালোভাবে লেখাপড়া শিখিয়ে খাওয়া পড়া দিয়ে মানুষ করার কথা একবারও ভাবুন। ওরা আমার মেয়েদের কাদা চিচা করে দিল, ওদেরকে ওটা খিস্তি দিবে কাদা, আমাকে জ্ঞান দিচ্ছে জ্ঞান। গঙ্গা আমার বাড়িতে বলেছিল অপারেশনটা করিয়ে নি, না ব্যাটা ছেলে, এই ব্যাটা ছেলে ব্যাটা ছেলে করতে করতে ছ ছটা মেয়ে, খুব সঙ্গা বেটাটা খুব সঙ্গা। এই শোন ভাডু, এই আমাদের 14 পুরুষে এই কেউ পেট কাটেনি, বুঝেছিস? জানা যা এই শহরের হাসপাতালের এই ডাক্তার ভদ্রেশ ডাক্তার কেমন এই পেটে কাটে বলে বেটা, পেট কাটবে যা, পেট কাটবে। হ্যালো কি 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 বললে জামাইবু, জামাইবুর অ্যাক্সিডেন্ট? হ্যালো হ্যালো কি হয়েছে বোন? চান করালে
মনে হয় স্বর্গে আছি এই গঙ্গার জন্য মনটা খারাপ করছিল, তাই তোকে নেশা করলুম। তোমাকে তো বলেছিলাম মাসের শেষ টিউশনের বেতন দিতে হবে, আকার মাস্টারের মাইনে দিতে হবে, আর তুমি সব নেশা করে ঢুকিয়ে দিলে ডালিমের ইয়েতে। তোকে তো আগেই বলেছিলাম যে এত কিছু শেখাতে হবে নাই, এত টাকা কোথায় পাবো? টাকা কোথায় পাবো? বিড়ি মদ গাঁদা করে বাড়ালে কি টাকা থাকে? হ্যাঁ, আমি নেশা করলে যত দোষ, আর তুই যে কারি কারি ভার গুলো গিলিস কি খাওয়াচ্ছ? হ্যাঁ কি খাওয়াচ্ছ? এই বিয়ের দু মাস পরে এই দুটো শাড়ি ছাড়া আর কি পেয়েছি আমি? ভাত আর বেঁচে থাকতো এই লোকের বাড়িতে আমাকে দিন মজুরি খাটতে যেতে হয়েছে মেয়েদের জন্য, এত লোক বিষ খেয়ে মরলো, আর তুমি কেন যে মরলে না? এই নাই প্যান্ট পে নিয়ে যা, নাই যা বাপের ঘরে গিয়ে এই নিয়ে। চুপ করো, নাই বাপের ঘর থেকে অনেক কিছু এনে দিয়েছি, তুমি তো ঢুকে যা নিশাকর পেটে। দিদিমার যা কানে দুটো পর্যন্ত খেয়ে ফেলে নিয়েছো, মায়ের ভিটেটুকু বিক্রি করে এই ঘরটুকু, তা না হলে যত বড় মুখ না তত বড় কথা, তত বড় কথা। বাবা শুধু শুধু কেন মায়ের সঙ্গে ঝগড়া করছো? ওই বাপ মায়ের ভিটেটুকু বিক্রি করেছিলাম বলে এই ঘরটুকু, তা না হলে। ও মা তুমি চুপ করো, নাই যত বড় ভুল না তত বড় কথা। হ্যাঁ তত বড় কথা, এভাবে বেঁচে থাকার ছেলে মরেটা অনেক ভালো। এসেছিলি এ সংসারে, কিনে মলি এ জনমে, ভালোবাসা পেলি না রে, ওরে ও সর্বনাশনেশা।